स्टूडेंट्स वेलकम टू द चैनल ओनली मैथमेटिक्स। आज के আমরা এইচএস ফার্স্ট ইয়ারের নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব, চ্যাপ্টার নাম্বার 10, দ্যাট ইজ মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডস। মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইডস এই চ্যাপ্টারের টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তোমরা জিজ্ঞাসা করতে পারো, স্যার ফ্লুইড কি? হোয়াট ইজ ফ্লুইড? গ্যাস আর লিকুইড রে, গ্যাস এবং লিকুইড রে একসঙ্গে কোয়া হয় ফ্লুইড। আগের চ্যাপ্টারে আমরা প্রপার্টিজ অফ সলিড নিয়ে আলোচনা করছি, আর এই চ্যাপ্টারে আমরা প্রপার্টিজ অফ ফ্লুইড নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই চ্যাপ্টারের যেটা ফার্স্ট কোয়েশ্চন, যেটা এই চ্যাপ্টারের ফার্স্ট কোয়েশ্চন সেটাই লাগে, হোয়াট ইজ থ্রাস্ট? থ্রাস্ট কারে হয়? হোয়াট ইজ থ্রাস্ট? নিচের বডি দুইটা বডি তো কন্টাক্টে আছে, দুইটা বডি আছে কন্টাক্টে, তখন উপরের বডি নিচের বডি একটা ফোর্স দেন, ডাউনওয়ার্ড ফোর্স, উপরের বডি নিচের বডি একটা ফোর্স দেন due to its weight, due to its weight, উপরের বডি এর নিচের বডিতে যে ফোর্স দেয়, আর দুইটা বডি তো কন্টাক্টে আছে, উপরের বডি নিচের বডিতে যে ফোর্স দেয় বাই কন্টাক্ট, দ্যাট ফোর্স ইজ কলড থ্রাস্ট। আর এটা আমরা কইব ডাউনওয়ার্ড থ্রাস্ট, ডাউনওয়ার্ড থ্রাস্ট, তার ওয়েট এর জন্য তো তার ফোর্স, তার ওয়েট আছে, আর ওয়েট ইজ এ ফোর্স। তাহলে এক দুইটা বডি যদি কন্টাক্টে থাকে, আমার হাতটা একটা বডি আর প্যান্টটা একটা বডি, পেনে হাতরে যে ফোর্স দেয় এটা কইমু ডাউনওয়ার্ড থ্রাস্ট, আর হাতে পেনরে যে ফোর্স দেয় উপর দিকে, হাতে পেনরে যে উপরের দিকে ফোর্স দেয়, দ্যাট ইজ কল্ড আপওয়ার্ড থ্রাস্ট। এই থ্রাস্ট অন্য কিছু না, থ্রাস্ট আসলে হইলো কি ফোর্স। কোন সময় আমরা থ্রাস্ট কইমু? যখন দুইটা বডি কন্টাক্টে থাকবো এবং একটা আরেকটারে যে ফোর্স দিব এই ফোর্সটারই আমরা কইমু থ্রাস্ট। যেমন এই পেনে হাতরে যেটা দেয় এটা হইব ডাউনওয়ার্ড থ্রাস্ট, আর হাতে পেনরে যেটা দেয় এটা হইল গিয়া আপওয়ার্ড থ্রাস্ট। ওকে, এই এলো থ্রাস্ট নিয়ে গল্প। এখন আমরা যাই গিয়া নেক্সট টপিকে, হুইচ ইজ কল লিকুইড থ্রাস্ট। মনে করো লিকুইড থ্রাস্ট জিনিসটা কি, আমি এক্সপ্লেন করি। আর মনে করো একটা বোতলে আমরা লিকুইড লইলাম বা জল নিলাম, জল তো এক ধরনের লিকুইড আমরা জানি, একটা বোতলের মধ্যে লিকুইড নিছি বা জল নিছি। এখন জল যে নিছি বোতলের মধ্যে সেই জলের একটা ওয়েট আছে, সেই ওয়েট ইজ এ ফোর্স, জলের সেই ওয়েট হইল কি তার ফোর্স। সেই জলটা বোতলের বটমে, বটম মানে তলাতে, এবং বোতলের বডিতে মানে ওয়ালে ফোর্স দিব। কে দের ফোর্স? লিকুইডের, জলেদের, কারেদের? বোতলের তলটারে, বোতলের ভিতরে রাখছি তো জলটারে, বোতলের তল মানে বটমে, আর কোনখানে? তার বডিতে, তার বডির মধ্যে বা ওয়ালের মধ্যে ফোর্স দেয়, সেই ফোর্সটারে আমরা বলবো লিকুইড ফোর্স, বা ওয়াটারে যে ফোর্স দেয় বা লিকুইডে যে ফোর্স দেয়, দ্যাট ফোর্স ইজ কল লিকুইড থ্রাস্ট। ফোর্স কইতাম না আমরা, বলবো থ্রাস্ট। কেন থ্রাস্ট কইমু? কারণ লিকুইড বা জল বোতলের গায়ে লাগিয়ে রয়েছে বা কন্টাক্ট আছে, আর কন্টাক্টে থাকলে ফোর্সটারে আমরা থ্রাস্ট করি। তাহলে যেহেতু জল বা লিকুইড বোতলের ভিতরে কন্টাক্ট আছে, বোতলের সঙ্গে কন্টাক্টে আছে, এবং বোতলের ওয়াল রে, বোতলের ওয়াল রে আর বটম রে ফোর্স দেয়, সেই ফোর্সটারে আমরা বলবো লিকুইড থ্রাস্ট। ওকে, এই গেল লিকুইড থ্রাস্টের গল্প। এখন হইল গিয়া আমরা এক্সপ্রেশন বাই করব, লিকুইডে যে প্রেশার দে, লিকুইডে যে প্রেশার দে, একটা ভেসেলের মধ্যে লিকুইড রাখলে লিকুইডে ভেসেলের যে প্রেশার দেয় সেই প্রেশারের এক্সপ্রেশন, মানে লিকুইডের প্রেশারের এক্সপ্রেশন বাই করব। ওকে, দেখো মনে করো এই একটা ভেসেল লইলাম, একটা লম্বা টেস্ট টিউবের মতো একটা ভেসেল নিছি, তার মধ্যে লিকুইড নিছি, মনে করো ওয়াটার নিছি, ওয়াটার। ওকে, কতখানি হাইট পর্যন্ত ওয়াটার নিছি? এইচ হাইট। সেই যে জল লইছি বোতলের, সেই বোতলের ক্রস সেকশনাল এরিয়া হলো এ,
এখন ভিতরে যে ওয়াটার বা লিকুইড আছে তার নিজস্ব একটা ওয়েট আছে, আর ওয়েটের জন্য, ওয়েট ইজ এ ফোর্স আমরা জানি, ওয়েটের জন্য লিকুইডে বা জলে এই যে ভেসেলটা লইছি, ভেসেলের বটমে আর ওয়ালে কি দিব, ফোর্স দিব। আর আমরা জানি প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। আর যেহেতু এই লিকুইড বা ওয়াটার ভেসেলের গায়ে টাচ করিয়া রয়েছে, কন্টাক্টে আছে, তাইলে আমরা ফোর্সে ফোর্স না কইয়া গেল থ্রাস্ট কইতে পারবো। কি কইতে পারবো? থ্রাস্ট, লিকুইড থ্রাস্ট। আর থ্রাস্ট বাই এরিয়া বা ফোর্স বাই এরিয়াতে কয় প্রেশার। এখন লিকুইডে কিসের জন্য ফোর্স দিতে পারেন, কিসের জন্য ওয়াল রে বা বটম রে, ভেসেলের ওয়াল রে বা বটম রে কিসের জন্য ফোর্স দিতে পারে? ডিউ টু ইটস ওয়েট, ওয়েটের জন্য। তাইলে আমরা লিখি ফোর্সের জায়গা ওয়েট বসাইলাম, ওকে, ওয়েট ইজ এ ফোর্স, এফ ইকুয়াল টু এম জি লিখলাম, কারণ ওয়েট তো ফোর্স আমরা জানি। দ্যাট ইমপ্লাইজ এফ এর জায়গাতে এফ থাকুক, তার মাসরে লেখা যায় ভলিউম ইনটু ডেন্সিটি, আর জির জায়গাতে জি লিখলাম, কারণ মাসরে লেখা যায় ভলিউম ইনটু ডেন্সিটি, ওকে। এখন কথা হলো দ্যাট ইমপ্লাইজ ভলিউম রে আবার লেখা যায় এরিয়া ইনটু হাইট, ভলিউম রে আবার লেখা যায় এরিয়া ইনটু ডিসটেন্স বা এরিয়া ইনটু হাইট। এরিয়া কত লিখছি আমরা ক্যাপিটালে, আর হাইট কত লিখছি এইচ, ভলিউমের জায়গাতে কি আইব, এরিয়া ইনটু হাইট, ডেন্সিটির জায়গা ডেন্সিটি, আর জির জায়গাতে জি। এই বাইরে লইল গিয়া লিকুইড ফোর্স বা লিকুইড থ্রাস্টের এক্সপ্রেশন, লিকুইড ফোর্স বা লিকুইড থ্রাস্টের এক্সপ্রেশন। এই থ্রাস্ট কে দেন, লিকুইডে দেন, কারে দেন, ভেসেল রে দেন, ভেসেলের কোন জায়গাতে দেন, ওয়াল রে দেন আর বটম, বটমে দেন, ওকে, ভেসেলের বটমে দেন আর ওয়ালের মধ্যে দেন। এখন বাই করতাম লিকুইড প্রেশারের এক্সপ্রেশন, প্রেশার ইকুয়াল টু আমরা জানি ফোর্স বাই এরিয়া বা থ্রাস্ট বাই এরিয়া। তাইলে ফোর্সের জায়গাতে কত লেখা যাইব, এ এইচ রো জি ফোর্সের জায়গাতে লেখলাম, আর নিচে এরিয়ার জায়গাতে এ, এ এ ক্যান্সেল হয়ে গেল, তাইলে আলটিমেটলি লিকুইড প্রেশারের এক্সপ্রেশন কত বাইলো, এইচ রো জি, এইচ রো জি। দিস ইজ দ্য required expression of liquid pressure, this is the required expression of liquid pressure, where h is the height of the liquid column, it is a liquid column hoy erokom lomba akritir liquid jodi thake vessel er moddhe eta hoy liquid column, this is the height of the liquid column, rho is the density of the liquid, and g is the acceleration due to gravity, and this is the required expression of liquid pressure, okay। এখন আমরা যাইব গিয়া নেক্সট টপিক, এখন যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব এটা হলো প্যাসকেলস ল, প্যাসকেলস ল অফ ট্রান্সমিশন অফ লিকুইড প্রেশার, প্যাসকেলস ল অফ ট্রান্সমিশন অফ লিকুইড প্রেশার। তো এবার প্যাসকেলস লটা কি স্যার, শুনো প্যাসকেলস লটা কি, একটা আবদ্ধ জল, আবদ্ধ মানে যেমন একটা বালতির মধ্যে জল রাখছি বা একটা বোতলের মধ্যে জল রাখছি, জল বা লিকুইড বালতির মধ্যে রাখছি বা বোতলের মধ্যে রাখছি, এটা আবদ্ধ, তো আবদ্ধ কার মধ্যে, আবদ্ধ বালতির মধ্যে বা বোতলের মধ্যে আবদ্ধ জলটা, ঠিক আছে, সেই জলে ইংলিশে কয় কনফাইন্ড লিকুইড, কনফাইন্ড ওয়াটার বা কনফাইন্ড লিকুইড। সেই কনফাইন্ড লিকুইডের মধ্যে আমরা যদি প্রেশার অ্যাপ্লাই করি, সেই কনফাইন্ড লিকুইডের মধ্যে আমরা যদি প্রেশার অ্যাপ্লাই করি, সেই প্রেশারটা জলের মধ্যে দিয়া সব দিকে সমানভাবে দেখব, মানে সেই আবদ্ধ জল বা কনফাইন লিকুইডের যে কোনো এক জায়গাতে যদি আমরা 15 ইউনিট প্রেশার যে কোনো এক জায়গাতে দিলাম, জলের ভিতরে যে কোনো এক জায়গাতে 15 ইউনিট অফ প্রেশার দিলাম, সব দিকে জলের ভিতরে সব দিকে 15 ইউনিট প্রেশার দেখব, এরকম মনে করিও না একদিকে 5 আরেকদিকে 5 আরেকদিকে 5 এইভাবে দেখব, জলের ভিতরে কনফাইন লিকুইডের ভিতরে সব দিকে প্রেশার সমান দিব, এফ জলের ভিতরে এক জায়গাতে আমরা 15 ইউনিট প্রেশার দিছি, ওকে, আর সেই প্রেশারটা জলের ভিতর দিকে বা কনফাইন লিকুইডের ভিতর দিকে সব দিকে সমানভাবে দেব, মানে সব দিকে 15 ইয়ে দিব, আর প্রেশারের ইউনিট, প্রেশারের লগে ফোর্স বাই এরিয়া, যেহেতু ফোর্স বাই এরিয়া তাই তার ইউনিট লগে নিউটন পার মিটার স্কোয়ার, আর
সেই নিউটন পার মিটার স্কয়ার এর আমরা প্যাস্কেল লইয়া থাকি প্যাস্কেল ওকে তাইলে এসআই ইউনিট অফ লিকুইড প্রেসার ইজ নিউটন পার মিটার স্কয়ার হুইচ ইজ অলসো নোন অ্যাজ প্যাস্কেল তাইলে প্যাস্কেলস কোটা কি বুঝলাম ট্রান্সমিশন অফ লিকুইড প্রেসার ট্রান্সমিশন অফ লিকুইড প্রেসার থ্রু দা কনফাইন্ড লিকুইড ইন অল ডাইরেকশন সব দিকে সমান ভাবে যাইব ইন অল ডাইরেকশন কিন্তু আনডিমিনিশড ওয়েথ আনডিমিনিশড ওয়েথে সব দিকে ডিস্ট্রিবিউট হইব কোন দিকে বেশি গেল কোন দিকে কম গেল এইভাবে প্রেসার দিত না প্রেসার সব দিকে সমান ভাবে ডিস্ট্রিবিউট হইব ওকে আর এখানে গ্রেভিটির এফেক্টটা ইগনোর করা হইব এখানে এফেক্ট অফ গ্রেভিটি ইজ ইগনোরড মানে গ্রেভিটির কোন এফেক্ট এখানে থাকতো না তাইলে এটা কনফাইন্ড লিকুইডের এক জায়গাতে যদি আমরা প্রেসার অ্যাপ্লাই করি সেই প্রেসারটা যে কোনো এক জায়গা কনফাইন্ড লিকুইডের যে কোনো এক জায়গাতে প্রেসার অ্যাপ্লাই করলাম সেই প্রেসারটা সব দিকে সমানভাবে ট্রান্সমিটেড হইব ডিস্ট্রিবিউট করতে আমরা সব দিকে সমানভাবে ট্রান্সমিটেড হইব আনডিমিনিশড হইবে এন্ড হিয়ার উই ইগনোর দ্য এফেক্ট অফ গ্রেভিটি এখন বুঝাইবার লিগে এটা দেখো ছবি আছে আমি বোর্ডে এটা স্ফেরিক্যাল ভেসেল লিসি স্ফেরিক্যাল ভেসেল স্ফেরিক্যাল গোলাকৃতির একটা ভেসেল তার কয়টা ওপেনিং আছে তার দরজা কয়টা চারটা দরজা চারটা দরজা একটা দরজার নাম এ আরেকটা বি আরেকটা সি আরেকটা ডি একটা জিনিস খেয়াল করো এটা একবারে ছোট দরজা এটা আরেকটু বড় এটা আরেকটু বড় এটা আরেকটু বড় দরজাগুলো বড় হয়ে হয়ে গেছে এই দরজাটার ক্রস সেকশনাল এরিয়া আলফা এই দরজার ক্রস সেকশনাল এরিয়া হলো টুয়াইস আলফা মানে এই দরজার এরিয়া থেকে এই দরজার এরিয়া ডবল এই দরজার এরিয়া হইলো যে আলফা এই দরজার এরিয়া হইলো যে ক্রস সেকশনাল এরিয়া হইলো টুয়াইস আলফা মানে এই দরজার থেকে এই দরজা ডাবল এটার এরিয়া হইলো যে থ্রাইস আলফা মানে আলফা এটার থেকে এটা তিন গুণ থ্রি টাইমস থ্রাইস আলফা আর এটার এরিয়া হইলো ক্রস সেকশনাল এরিয়া হইলো ফোর আলফা খেয়াল করছো মানে এইটার থেকে এই দরজাটা এই দরজার থেকে এই দরজা চার গুণ বড় ফোর টাইমস বড় প্রত্যেক দরজার মধ্যে ওয়াটার টাইট পিস্টন লাগানো হয়েছে তো পিস্টন এগুলো একটা পিস্টন এই পিস্টন লাগানো হয়েছে যাতে জল বাইরে নিতে পারে না আর ভিতরে যে জল লইছি বা লিকুইড লইছি এটা কোনো কনফাইন লিকুইড আবদ্ধ জল বা কনফাইন লিকুইড এখন মজার কথা দেখো ভিতরে তো লিকুইড আছে আবদ্ধ লিকুইড কনফাইন লিকুইড বা কনফাইন ওয়াটার আমরা এই পিস্টনটারের ভিতরের দিকে ফেললাম এই পিস্টনটারের ভিতরের দিকে ফেলছি কত ফোর্স দিয়ে ফেলছি এফ এফ ফোর্স দিয়ে ভিতরের দিকে খেলছি তাহলে পিস্টনটা ভিতরের দিকে আইব পিস্টনটা যদি ভিতরের দিকে আয় ভিতরের জলে খেলা আইব ভিতরের জলে খেলা আইব পিস্টনটা যদি ভিতরের দিকে খেলি আমরা কত ফোর্স দিয়ে খেলছি এফ এই ফোর্স দিয়ে যদি ভিতরের দিকে আমরা তারে খেলি তাহলে ভিতরের জলে কি দেখাইব প্রেসার খাইব ধাক্কা খাইব ফোর্সে প্রেসার দিব ফোর্স পার ইউনিট এরিয়া ইজ প্রেসার এই প্রেসারে বাকি সব পিস্টনকে বাইরের দিকে ফেলবো এই প্রেসারে বাকি সবগুলা পিস্টনকে বাইরের দিকে ফেলবো বাইরের দিকে এই পিস্টনকে জলে ঠেলা দিব জলে ঠেলা দিয়ে বাকি পিস্টনকে বাইরের দিকে ফেলবো বাইরের দিকে যদি খেলে পিস্টন তো বাইরে যাওয়ার কথা বাইরে যাওয়ার কথা পিস্টন গুলা বাইরে যাওয়ার কথা কিন্তু পিস্টনকে আমরা জাগাত রাখতাম জাগাত রাখতে গেলে যেহেতু জলে বাইরের দিকে ঠেলে আমরা উল্টা দিকে ঠেলা দিলাম উল্টা দিকে ঠেলা দিয়ে তাদের জাগাত রাখলাম উল্টা দিকে কত ফোর্স দিয়ে ঠেলা দেওয়াতে জায়গা পেয়েছে উল্টা দিকে কত ফোর্স দিয়ে ঠেলা দেওয়াতে এই পিস্টনটা জায়গা পেয়েছে ফোর এফ ফোর এফ দেওয়া লাগছে এখানে এরিয়া ফোর আলফা তো এই জন্য এখানে কতখানি আমরা ফোর্স দিতে লাগছে এক্সপেরিমেন্টালি দেখা গেছে পিস্টনটা তো জলে ঠেলা দেয় এইদিকে আমরা তাদের জায়গা রাখতে গেলে আমরা বাইরের দিকে কত ফোর্স দিলাম ফোর এফ এই পিস্টনটারও জলে ঠেলা দেয় জলে ঠেলা দেয় আমরা তাদের উল্টা ঠেলা দিছি উল্টা ঠেলা দিয়ে তাদের জায়গা রাখছি তার অরিজিনাল পজিশনে রাখতে কত ফোর্স দিতে লাগছে থ্রাইস এফ এই পিস্টনটারও জলে ঠেলাদের বাইরের দিকে তারে জায়গাত রাখতে গিয়ে কত ফোর্স দেওয়া লাগছে টুয়াইস তার মানে প্রেসার সব দিকে ডিস্ট্রিবিউট হয়েছে প্রেসার সব দিকে গেছে জলের প্রেসার সব দিকে গেছে এখন সব দিকে সমান গেল কিনে এটা আমরা বাই করবো এই জায়গার প্রেসারটা বাই করে এই জায়গার প্রেসার এটা পি ওয়ান লেখলাম ফোর্স বাই এরিয়া ওকে ফোর্স দিছিলাম এফ আর ক্রস সেকশন এরিয়া আলফা তাহলে ফোর্স বাই এরিয়া এফ বাই আলফা এই জায়গা কত হইব পি টু ইকুয়াল টু ফোর্স কত দিছি বাইরের দিকে ফোর্স দিয়ে তারা জায়গাত রাখতে গিয়ে কত ফোর্স দিতে লাগছে টুয়াইস এফ টুয়াইস এফ বাই টুয়াইস আলফা দ্যাট ইজ
that is f by alpha. Similarly, এই জায়গাতে কত ফোর্স আমরা বাইরের দিকে দিছি ট্রাইসেপ ট্রাইসেপ দিয়ে তারে জায়গাতে রাখছি তাহলে প্রেসার এখানে কত अप्लाई হলো ট্রাইসেপ বাই ট্রাইস আলফা ক্রস সেকশন এরিয়া হলো ট্রাইস আলফা আর কতখানি আমরা ফোর্স দিছি ট্রাইসেপ আর ক্রস সেকশন এরিয়া ট্রাইস আলফা হইলে এফ দিয়ে গিয়া এফ বাই আলফা আর এই জায়গাতে কতখানি আমরা দিতে লাগছে প্রেসার 4F বাইরের দিকে কতখানি ফোর্স দিয়া তারে জায়গাতে রাখছি অরিজিনাল পজিশনে রাখছি পিস্টনটারে 4F আর ক্রস সেকশনাল এরিয়া হলো কি 4 আলফা তাইলে F বাই আলফা তাইলে ভালো করিয়া দেখো এই জায়গা তো প্রেসার কত লাগছে এই জায়গা তো প্রেসার রাখছে কত F বাই আলফা এই জায়গা তো প্রেসার কত হইছে F বাই আলফা এই জায়গা তো প্রেসার হইছে F বাই আলফা এখানে হইছে F বাই আলফা এই জায়গা তো কত হইছে প্রেসার F বাই আলফা আর এই জায়গা তো প্রেসার কত হইছে F বাই আলফা তাইলে সব জায়গাতে প্রেসার সমান আইছে নি এই জায়গাতে যত প্রেসার আমরা अप्लाई করছিলাম এফ বাই আলফা এখানেও প্রেসার সমান আইছে এখানেও প্রেসার সমান আইছে এখানেও প্রেসার সমান আইছে তাইলে প্রেসার সব দিকে ডিস্ট্রিবিউট হইছে ইনসাইড দা কনফাইন্ড লিকুইড প্রেসার ইজ ট্রান্সমিটেড আনডিমিনিশড ওয়েতে সব দিকে ডিস্ট্রিবিউট হইছে এবং সব দিকে সমান গেছে আর এখানে কার এফেক্টকে ইগনোর করা হইছে এফেক্ট অফ গ্র্যাভিটির ইগনোর করা হইছে দিস ইজ দা পেস্কেলস ল অফ ট্রান্সমিশন অফ লিকুইড প্রেসার This is Pascal's law of transmission of liquid pressure. Okay, এখন আমরা যাই মুখে next topic. এখন আমরা যে topic নিয়ে আলোচনা করব সেটা হলো যে principle of multiplication of force. Principle of multiplication of force. Okay. একটু আগে আমরা পাইছি একটা আবদ্ধ জলের Pascal's law of transmission of liquid pressure তে কি পাইছি একটা আবদ্ধ জল বা কনফাইন্ড লিকুইডে এক জায়গাতে যতখানি আমরা প্রেসার अप्लाई করি সবখানে সমান প্রেসার যায় প্রেসার বাড়েও না কমেও না সব জায়গাতে সমান প্রেসার ট্রান্সমিট হয় এখন দেখো প্রেসার তো ইকুয়াল যায় কিন্তু ফোর্স বাড়ি যায় কেমনে বাড়ে এটারই কয় প্রিন্সিপল অফ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স দ্যাট ইজ ওয়ান অফ দা অ্যাপ্লিকেশন অফ পেস্কেলস ল ছবিতে দেখো একটা ইউ আকৃতির আমরা টিউব নিছি ইউ আকৃতি ইউ শেপের একটা টিউব নিছি ভিতরে জল আছে বা লিকুইড আছে আবদ্ধ কনফাইন্ড লিকুইড দুই সাইড সমান না ইউ আকৃতির যে দুটো সাইড আছে এক সাইডের এরিয়া বড় এক সাইডের এরিয়া ছোট এক সাইডের এরিয়া বড় এক সাইডের এরিয়া ছোট ওকে দুই সাইডে ওয়াটার টাইট পিস্টন লাগানো হইছে ওয়াটার টাইট পিস্টন লাগানো হইছে এখন দেখো এই পিস্টনের নাম রাখছি বি এই পিস্টনের নাম রাখছি এ এই পিস্টনের এরিয়া হলো কি স্মল এ এই পিস্টনের এরিয়া হলো কি স্মল বি এখন এই পিস্টনে যদি আমরা কি দেই ফোর্স দেই ভিতরের দিকে ফোর্স দিলাম কত ফোর্স দিছি अप्लाई করছি ডাউনওয়ার্ড ফোর্সটা কত F1 এটা যদি পিস্টনটা যদি ভিতরের দিকে নামে জলে খাইবো যাতা জলে যাতা খাইবো তো প্রেসার খাইবো তো এই প্রেসার খাইলে ইখানে আইয়া ফোর্স ইখানে ফোর্স আইয়া এটা উপরের দিকে তোলার চেষ্টা করব ইখানে ফোর্স আইয়া এই পিস্টনটাকে উপরের দিকে তোলার চেষ্টা করব কত ফোর্স দিয়া F2 ফোর্স দিয়া কিন্তু ইখানের প্রেসার আর ইখানের প্রেসার সমান থাকবে একটু আগে পেস্কেলস লতে পাইছি আমরা এটা প্রেসার সব জায়গাতে কি থাকে সমান থাকে এই জায়গার প্রেসার আর এই জায়গার প্রেসার কি থাকবে সমান থাকবে কিন্তু ফোর্সটা বাড়ি দিব কেমনে দেখবা এখন এই জায়গাতে ডাউনওয়ার্ড ফোর্স কত अप्लाई করছি আমরা F1 আর এই ফোর্স থাকাতে এখানে আইয়া জলে ঠেলা দিয়া এখানে আপওয়ার্ড ফোর্স কত अप्लाई হইছে F2 এখন পেস্কেলস লতে আমরা জানছি এই জায়গার প্রেসার আর এই জায়গার প্রেসার সমান হইব সব জায়গাতে আবদ্ধ জলের সব জায়গাতে প্রেসার সমান থাকে এই জায়গার প্রেসার কত F1 বাই B ফোর্স বাই এরিয়া ইজ কল প্রেসার এই জায়গার প্রেসার হলো কি F1 বাই B আর এই জায়গার প্রেসার কত F2 by A, F2 by A, okay? Pressure तो समान, ए जगह pressure रे हमें P2 दिलाम, ए जगह pressure रे P1 तो इलाम, तेरे P1 equal to P2 ले खा जाए, since P2 equal to P1, ए जगह तो आगे लेख से देखिए, इतना को इलाम P2, जब P1 तो P2 equal to P1, according to Pascal's law, P2 pressure रे जगह तो की लेख से F1 by B, B अरे जगह तो की लेख से हमरा F2 by A, okay? F1 by B equal to F2 by A. That implies F2 equal to
a by b into f1 লেখা যায় f2 equal to a by b into f1 লেখা যায় এখন দেখো সিন্স a বড় a a হইলকে এই জায়গার ক্রস সেকশন এরিয়া স্মল b হইলে এই জায়গার ক্রস সেকশন এরিয়া কোন ক্রস সেকশন এরিয়াটা বড় অবিয়াসলি এটা বড় এটা অনেক বড় কার্তিকা বৃত্তিকা সিন্স a ইজ ভেরি মাচ গ্রেটার দ্যান b a যদি বড় হয় কার্তিকা বৃত্তিকা তাইলে f2 ইজ ভেরি মাচ গ্রেটার দ্যান f1 ঠিক আছে নি বুঝাই পারলি একটা एग्जांपल কই মনে করো বৃত্তিকা a যেটা এটা b 5 টাইমস b তো ছোট b 5 টাইমস হলো a তাইলে এটা 5b লেখা যাক a ইকুয়াল টু 5b লিখলাম 5 টাইমস ধরছি মনে করো এই জায়গার এরিয়াটা b এর এরিয়া থেকে 5 গুণ বড় তাইলে a এর জায়গাতে আমরা লিখতে পারি 5b কারণ এটা তো 5 টাইমস বড় একটা एग्जांपल হিসেবে আমি দিয়া তাইলে b এ b এ যদি যাই গিয়া তাইলে f2 ইকুয়াল টু কত লেখা যায় f2 ইকুয়াল টু 5f1 তাইলে f2 টা বড় না নি 5টা f1 মিলিয়ে f2 সমান 5টা f1 মিলিয়ে কার সমান f2 সমান তাইলে obviously f2 বড় হইব তাইলে আমরা কি বুঝলাম কি বুঝছি যে ছোট জায়গাতে ছোট ফোর্স হইলে বড় জায়গাতে আইয়া ফোর্সটা বড় হই যায় ছোট জায়গাতে ছোট ফোর্স ছোট জায়গাতে ছোট ফোর্স ছোট জায়গাতে ছোট ফোর্স আর বড় জায়গাতে আইয়া ফোর্সটা কত হই যায় বড় হই যায় আর ফোর্স বড় হওয়ার কারণে মাল্টিপ্লিকেশন অফ ফোর্স আর এটারই আমরা কই প্রিন্সিপল অফ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স দ্যাট ইজ ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশন অফ পেস্কেস রুল তাইলে আজকে আমাদের ডিসকাশন এতটুকুই আমরা নেক্সট ডেতে বাকি অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব ওকে থ্যাংক ইউ